কয়েক ঘন্টা সফরে ঢাকায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সচিব সৌরভ কুমার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সাথে বৈঠক করেছেন তিনি বেলা 12টার দিকে এই বৈঠক শুরু হয়েছে আগামী 9 সেপ্টেম্বর ভারতে অনুষ্ঠেয় G20 সম্মেলন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশগ্রহণ সহ দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন দুদেশের নীতি নির্ধারকরা বঙ্গোপসাগরে দেশগুলোর বিভিন্ন খাতের কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা জোট বিমস্টেক ইস্যুতে আলোচনার জন্য তিনি ঢাকায় এসেছেন গত বছরের জানুয়ারি থেকে ভারতের পররাষ্ট্র সচিব পূর্বাংশের দায়িত্ব পালন করেছেন পেশাদার কূটনীতিক সৌরভ কুমার তিনি এর আগে মিয়ানমার ও ইরানে ভারতের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন